আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা তৈরির সহজ একটি রেসিপি। ঝটপট খুব সহজেই এই কাঁচা আমের মুরব্বা তৈরি করা যায়, একদিন বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আর এই কাঁচা আমের মুরব্বাটা খেতে বেশ মজার হয়ে থাকে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। কাঁচা আমের মুরব্বা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে তারপর ধুয়ে এখানে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে 1 টুকরো আম নিয়ে নিব, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কেচে নিব। একটু সাবধানে কেচে নিতে হবে, আপনারা চাইলে শাসলিক কাঠি কিংবা টুথপিক দিয়েও এভাবে কেচে নিতে পারেন। আর ভালোভাবে কেচে নিতে হবে, যত ভালো কেচানোটা হবে সেটা তত ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। আমি চারদিকটাই কিন্তু এভাবে কেচে নিব, একইভাবে বাকি আমের টুকরোগুলো আমি কেচে নিব। সবগুলো আমের টুকরো কেচে নেওয়ার পর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। পানিটা যেন ডুবু থাকে এই পরিমাণে দিতে হবে। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ ভিনেগার। আর লবণ আর ভিনেগারটাকে ভালো করে একটু মিশিয়ে তারপর আমি এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় বেশি থাকে, আর একটু সময় বেশি আপনারা রাখতে পারেন, 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। আমি আধা ঘন্টা রাখার পর আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি, আর আমের টুকরোগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে ভিনেগার আর লবণ মেশানো পানিটাতে রাখার জন্য। এখন আমি এই আমের টুকরোগুলোকে তুলে নিয়েছি, তারপর এখন নর্মাল একদম পরিষ্কার পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিব। এখন একটা প্যানে আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম, যে কাপ দিয়ে চিনি মেপে নিব সেই কাপ দিয়ে মেপে 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ পানি দেওয়ার পর দিয়ে দিব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এখানে 3টি এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টি তেজপাতা দিয়ে দিলাম। চুলাটা এখন অন করে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি, অপেক্ষা করছি একদম ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ফুটে আসতে শুরু করে দিয়েছি, এখন আমি প্রায় 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট ভালোভাবে ফুটে আসার পর এখন আমরা এই শিরায় আমের টুকরোগুলো দিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, পানিটা চিনির মানে সমপরিমাণ দিতে হবে। তারপর আমি এখানে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর চুলা রাসটা একদম ফুল আঁচে রেখেছি। ফুল আঁচে রেখে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করার পর এখন এই আমের টুকরোগুলোকে উল্টিয়ে দিব, তাতে করে আমের টুকরোতে ভালোভাবে শিরা ঢুকতে পারবে। তো এইভাবে উল্টিয়ে দিচ্ছি, আর সাবধানে উল্টাতে হবে, আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এভাবে উল্টিয়ে দিয়ে প্রায় অপেক্ষা করছি আরও 7 মিনিট। 7 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব একদম ভালোভাবে মুরব্বাটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত, শিরাটা একদম ঘন হয়ে যাবে আর আমের টুকরোগুলো স্বচ্ছ হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম শেষের দিকে। তো আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের এখানে আমের মুরব্বা কিন্তু তৈরি। তো এই যে দেখুন, ঠিক এরকম হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে রেখে দিব ঘন্টাখানিক। ঘন্টাখানিক পর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, আর এই যে দেখুন, ঠিক এরকম হয়েছে। এই আমের মুরব্বাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। খুব সহজে কিন্তু তৈরি করা যায়, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের এই কাঁচা আমের মুরব্বার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।